হাতে নাতে গ্রেপ্তার গাঁজা পাচারকারী, পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, বড় সড় সাফল্য পুলিশের। বুধবার 25 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির টিকিয়াপাড়ার বাসিন্দা পঙ্কজ বসাক কোচবিহার থেকে গাঁজা পাচারের উদ্দেশ্যে শিলিগুড়িতে নিয়ে আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফুলবাড়ির বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পঙ্কজকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ টেক।